আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান করুণাময় আল্লাহর সার্বিক প্রশংসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ ও সালাম, সাথে সাথে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি। তবে আজকের আলোচনার বিষয় হচ্ছে সামারাতুত তাওহীদ, তাওহীদের উপকারিতা, তাওহীদের লাভটা কি এবং এটার ফলাফল কি, এটার পরিণাম কি, এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। আর আমাদের কাছে জানা আছে যে তাওহীদ মানে হচ্ছে এফরাদুল্লাহি বিল ইবাদা, ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে বহিঃপ্রকাশ ঘটানো, একত্ববাদ প্রতিষ্ঠা করা। আল্লাহ এক, অতিথিও তার কোনো শরীক নেই, এটা প্রকাশ করা, সেটা কাজের মাধ্যমে, বান্দা তার কাজের মাধ্যমে, শুধু বিশ্বাসের সাথে নয়, বিশ্বাসের সাথেও অবশ্যই প্রয়োজন, এবং আমলের মাধ্যমে, বান্দার কাজের মাধ্যমে এটা প্রমাণ করে দিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, অন্য কারো ইবাদত করেন না। এটাই হচ্ছে তাওহীদ। তো এখানে যদি আমরা দেখি তাহলে আমরা এতটুকু বলতে পারি যে আসলেই এটা সুপ্রশংসিত কিছু, এই তাওহীদের লাভ আছে। তাওহীদবাদী যারা তারা আসলে দুনিয়া এবং আখেরাতে কল্যাণকামী হবে, এবং এটাই এই তাওহীদের কারণেই সে এই লাভবান হবে, তার ফলাফল ভালো হবে, পরিণাম তার ভালো হবে। সেজন্য আসলে আমরা যদি একটু একটা করে দেখি যে যারা আসলে এই তাওহীদবাদী তারা যদি আমরা দেখি তারা কি লাভ করবে দুনিয়া এবং আখেরাতে, সেখানে এক নম্বরে যদি দেখি আসলে এই তাওহীদবাদী ব্যক্তিটি একমাত্র আল্লাহর সাথে অন্য কাউকে শিরক না করে, এবং একমাত্র ইবাদতগুলো আল্লাহর হুকুমগুলো একমাত্র আল্লাহর জন্যই করে, এটা কি তাওহীদবাদী? তার জন্য আখেরাতে সর্বপ্রথম যে পুরস্কার সেটা হচ্ছে জান্নাত লাভ করবে, সেই জান্নাত পাবে। তো এই জান্নাত আসলে যেমন একটা হাদিস এসেছে, হাদিসটা বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এবং আল্লাহর সাথে অন্য কাউকে শিরক স্থাপন করেনি তো তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এটা একটা বিরাট তাওহীদবাদী। যদি আমরা কষ্ট করে হলেও যে কোনো অবস্থাতেই হোক না কেন, যদি আমরা এই তাওহীদের উপরে অটল অবিচল থাকতে পারি, তাওহীদকে মনে প্রাণে এবং কাজের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার হিসাবে আমরা সেই নাজ নিয়ামতে ভরপুর সেই জান্নাত আমরা লাভ করতে পারবো, কোনো সন্দেহ নেই। তো সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এভাবে বর্ণনা করেছেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন, সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়েই বর্ণনা করেছেন, ইন্নাল্লাহ হাররাম আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম করে দিয়েছেন যে মান কালালা ইলাহা ইল্লাল্লাহ, আর যে বলে যে এটা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সঠিক কোনো মাবুদ নেই, সেটাও বলে অন্য কোনো মানুষ দেখানোর জন্য না, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো চাওয়া পাওয়ার নয়, ইয়াবতাগি বিদালিকা ওয়া জাল্লাহ, সে যদি আসলেই একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই এই কালিমা পড়ে থাকে, এই কালিমা উচ্চারণ করে থাকে যে আল্লাহ ছাড়া সঠিক কোনো মাবুদ নেই, একমাত্র সে যেন বাস্তব জীবনেও একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহকে মাবুদ হিসেবেই মনে প্রাণে এবং বাস্তবতায় সে প্রমাণ করে, আসলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজীবনের তরে কখনোই সে জাহান্নামের আগুনে পতিত হবে না, জাহান্নামের আগুনে পতিত হবে না। এটা হচ্ছে দু নাম্বার। আমরা যদি তিন নাম্বার দেখি, তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আসলে তার গুনাহগুলো মাফ করে দেবেন, সুবহানাল্লাহ।
এবং যত মানে পাপ হয়েছে এগুলো পুণ্যে রূপান্তরিত করে দিবেন এটা তাকফিরুস সাইয়্যাত যে অন্যায় যে কাজগুলো হয়েছে যদি সে আল্লাহ বিশ্বাসী হয়ে থাকে একমাত্র তাওহিদবাদী হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এই ভুল ত্রুটিগুলো রূপান্তরিত করে সওয়াবের তাকে দিয়ে দেবেন সওয়াব হিসাবে কারণ হাদিস শরীফে আসছে সেটাও আসছে যে হাদিসে কুদসিতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের পক্ষ থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ বলেছেন কি বলেছেন যে ইয়া ইবনে আদম ও আদম সন্তান إنك لو أتيتني بقراب الأرض خطايا তুমি যদি এই পৃথিবী পরিমাণ ভুল পৃথিবী পরিমাণ তুমি যদি ভুল করে আসো তো এখানে এমন অবস্থায় ثم لقيتني لا تشرك بالله بي شيئا যে তুমি এমন ভাবে আমার সাথে সাক্ষাৎ করেছো যে আমার সাথে তুমি কাউকে শিরক করো না তো তখন আল্লাহ রাব্বুল আলামিন রেজাল দিচ্ছেন লা আতাইতুকা বিকারাবিহা মাগফিরা তাহলে এই পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আমি হাজির হয়ে যাব সুবহানাল্লাহ তুমি যদি এই অবস্থায় আমার কাছে সাক্ষাৎ করো আমার কাছে হাজির হয়ে যাও তুমি আল্লাহ আমার সাথে অন্য কাউকে শরীক করো নাই অংশীদার স্থাপন করো নাই তাহলে আমি এরকম ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব সুবহানাল্লাহ তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহিদবাদীর গুনাহগুলোকে maaf করে দিবেন এবং এই ভুল ত্রুটিগুলো সওয়াবে রূপান্তরিত করে এই বান্দার পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইটা দান করে করবেন তো এবার চতুর্থ নাম্বার যদি দেখি তাহলে দেখতে পাই যে আমরা আসলেই যারা তাওহিদবাদী হবে হব আমরা আমরা আল্লাহর একত্ববাদ আমরা মনে প্রাণে স্থান করে নিতে পারি তাহলে আমাদের ইতমিনান থাকবে আমরা স্বস্তির পাব আমরা আমাদের কখনোই কখনোই খালাক অস্থিরতা আমরা ভোগ করব না আমরা প্রশান্ত মনের অধিকারী হব আমরা হয়রান পেরেশানি হব না তো এজন্য আসলেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن الله نجي باونا করেছেন যারা ঈমান আনে এবং ঈমানের সাথে এই শিরক সংমিশ্রণ ঘটায় না তাদের জন্যই নিরাপত্তা তাদের জন্যই আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বস্তিরতা ইতমিনান আসলে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছে না তারা কিন্তু আসলে দুদল্যমান অবস্থায় আছে হয়রান পেরেশানির মধ্যে আসে যার ফলে দেখা যায় এই যে কয়েকদিন আগেও দেখেন আমরা নিজেরাই শুনেছি যে শাহরিয়া কবিরের মেয়ে দেখে এই স্পষ্টভাবে বর্ণনা করেছে আমি আখিরাত বিশ্বাস করি না কারণটা কি কারণ হলো হচ্ছে দুনয়নে দেখে না এই জন্য বিশ্বাস করে না এখানেই আসলে দেখেন আবার কয়েকদিন পরে দেখা যাবে যে সে আত্মহত্যা করেছে ফাঁসি দিয়ে মরেছে কারণ এটা ইত্তেরাব থাকে ইতমিনান থাকে না স্বস্তি থাকে না মনের ভিতরে প্রশান্তি থাকে না এজন্য আসলে এই কথাগুলো আসলে আদৌ ঠিক না মানুষের কাছে আসলে বিভ্রান্ত করার জন্য আরে বাবু দুনিয়াতে অনেক জিনিস আছে একটা দুটো নয় এটা অনেক জিনিস আছে আমরা না দেখে বিশ্বাস করি ওকে যদি জিজ্ঞাসা করে যে তোমার যে শাহরিয়া কবির তোমার বাবা তুমি কি দেখেছো এটা তুমি দুই নয়নে দেখেছো যে তোমার বাবা এটা না কখনোই না এটা সে বলতে পারবে না তোমার ভিতরে একটা রূহ আছে ছিল এটা কি তুমি দুই নয়নে দেখেছো এগুলো দেখো নাই দেখেও না দেখেও বিশ্বাস করতেছো এই যে ফুলের ঘ্রাণ আমরা পাচ্ছি এই ফুলের ঘ্রাণ কি আমরা কখনো দেখেছি আগুনের তাপ পাচ্ছি এই তাপটা কি আমরা কখনো দেখেছি অনুভব করি এটা শীত শীতে আমরা ঠান্ডা পাই ঠান্ডা কি কখনো দেখেছি এরকম লক্ষ লক্ষ জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর মাখলুকাত এগুলো এই মাখলুকাত আমরা দেখতে পাই নাই স্রষ্টাকে দেখতে চাই এজন্য আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের মাধ্যমে মনের প্রশান্তি আসে মনের স্বস্তিরতা আসে আমরা সুখ পাই এছাড়া যারাই আসলে নাস্তিকতার দিকে ধাপিত হচ্ছে তারা অশান্তি অস্থিরতা হয়রান পেরেশানি জীবন যাপন করছে তারা এবার যদি আমরা দেখি পাঁচ নাম্বার যদি আমরা দেখি যে আসলেই এই তাওহিদবাদী মানুষটা
আসলে আল্লাহর ভয় তার অন্তরে থাকে, আল্লাহর ভয় তার অন্তরে থাকে এবং সর্বক্ষণিক সে আল্লাহ পর্যবেক্ষণ করছেন, দেখছেন আমাদের, এগুলো হিসাব নেবেন তিনি যে আমাদেরকে দেখছেন। এই জন্য তার দ্বারাই মানুষের অন্যায় করা, অবিচার করা, মানুষের ওপরে নির্যাতন করা, জুলুম করা, এটা কখনোই সম্ভব হবে না। এই জন্য শান্তি যদি পেতে চাই তাওহীদের মধ্যেই রয়েছে। আমরা যদি আল্লাহকে, আমরা আল্লাহর ভয় আমার অন্তরে আছে, তাহলেই মানুষ আসলে এই দুনিয়াতে তার ব্যক্তিগত জীবনেও সে সুখ পাবে, প্রশান্তি পাবে এবং পারিবারিক জীবনেও সে সুখ পাবে, সে আসলে সামাজিক জীবনেও সুখ পাবে। যদি আল্লাহর তাওহীদ ছাড়া কেউ জীবনযাপন করতে চায় তাহলে কিন্তু কখনোই এই সুখ, এই প্রশান্তি কখনোই পাবে না। আজকে যদি আমরা বিশ্বের দিকে তাকাই দেখা যায় যে অনেক মানুষ আজকে জীবন, নিজের জীবন নিজে শেষ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। এমন কি শুনেছি যে জাপানে একটা দ্বীপ রয়েছে যেখানে গেলে মানুষ আত্মহত্যার জন্য যায়, সেখানে অনেক একটা সংগঠন আছে, কয়েকটা সংগঠন আছে, তাকে অতি সহজে যাতে করে আত্মহত্যা করতে পারে, কষ্ট না পায়, সেজন্য তাকে সহযোগিতা করে। আল্লাহ, আসলে এইভাবেই আসলে দুনিয়াতে যত আছে, কিন্তু মুসলিম যারা মুমিন, যারা তাওহিদবাদী, কখনই এই অস্থিরতা, হয়রান, পেরেশানিতে সে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, তাকে তিনি এই দুনিয়াতে এনেছেন আমাদের পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার জন্য সে আল্লাহর এই তাওহিদকে বিশ্বাস করার মধ্য দিয়ে, সেটা ভালো মন্দ যেটাই তাকে পেয়ে বসুক না কেন, কখনই সে অস্থির হবে না। সে এ কথাই বর্ণনা করবে কোরআনের কথা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহু আকবার, আমাদেরকে কোনো জিনিসই পেয়ে বসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের লেখনি না থাকে। তো আল্লাহ রব্বুল আলমিনের যেটা লেখনি সেটা তো পাবি, অতএব সেখানে হয়রান পেরেশান হওয়ার কোনো যুক্তিকতা নেই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে যদি দুনিয়ার সব মানুষ, সব জিনজাতি, মানব জাতি সবাই মিলে তোমার কোনো ক্ষতি করতে চায়, কখনোই কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর লেখনি তা না আছে। আবার যদি কেউ উপকারও করতে চায়, কেউ কোনো উপকার করতে পারবে না, কারণ আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর লেখনি ছাড়া, কারণ ওই কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, খাতাকে শুকিয়ে দেওয়া হয়েছে। অতএব এই মোমেন এই বিশ্বাস করে, এই বিশ্বাস করার কারণে সে বিপদ আপদও হয়রান পেরেশান হয় না, ব্যতিব্যস্ত হয় না, সেজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে আসলে আল্লাহর ভয় সবসময় থাকে, আল্লাহর আজাবের ভয়, এই জন্য সে সুন্দর জীবনযাপন করে, সে ইতমিনানের সাথে জীবনযাপন করে। আর যদি কেউ তাওহিদবাদী হয়ে যায় তখন সে ভালো কাজের জন্য উৎসাহিত হয়, সে ভালো কাজ, বেশি বেশি সওয়াবের কাজ করার জন্য সে আসলে ধাপিত হয়, ভালো কাজ তার ভালো লাগে। এবং সেই আমরা যদি সপ্তম নম্বরটা দেখি তাহলে দেখি যে এই তাওহিদবাদী যে বান্দা সে আসলে আল্লাহর গোলাম হয়ে থাকে। সে আর পৃথিবীতে যত শক্তি আছে কারো কাছে সে মাথা নত করে না, কারো গোলামে পরিণত হয় না। তো এই জন্য আসলে সে একমাত্র আল্লাহর ভয় করে এবং কোনো সে নফসান প্রবৃত্তির অনুসরণ করে না, কোনো অন্যায় করে না, অবিচার করে না, মানুষের ওপর অত্যাচার করে না, এই একমাত্র আল্লাহর ভয়ে এই তাওহিদবাদী হওয়ার কারণে। এই জন্য সে, কারণ দুনিয়াতে এবং আখেরাতে যদি সে প্রকৃত সফলতা পেতে চায় এবং আখেরাতে কামিয়াব হতে চায়, উত্তীর্ণ হতে চায়, তাহলেই এই তাওহিদবাদীর মাধ্যমেই এটা সম্ভব। দুনিয়াতেও প্রশান্তি পাবে, দুনিয়াতেও সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখময় জীবন হবে এবং আখেরাতেও সে এই সুখময় জীবন যাপন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আকুল আবেদন জানাবো, আল্লাহ যেন প্রতিটা মুহূর্তে আমাদেরকে তাওহিদের বাণী, যেন আমরা তাওহিদকে স্থাপন করতে পারি এবং শিরক থেকে আমরা দূরে থাকতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করতে পারি সর্ব অবস্থায়। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।